ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে বহিরাগত ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে এ অবস্থায় চাষীরা এলাকার বেকার শ্রমজীবী মানুষকে কাজে লাগিয়ে উচ্চ মূল্য দিয়ে ধান কাটছেন এতে ধানের উৎপাদন ব্যয় বাড়বে বলে জানান তারা জৈলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট রাজধানীর একটি খাবার হোটেলে বাবুরচির কাজ করতেন হাসান করোনা ভাইরাসের প্রভাবে হোটেল বন্ধ হওয়ায় গত এক মাস ধরে তিনি তার নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বেকার তবে এলাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় তিনি এখন ধান কাটার কাজ করছেন শুধু হাসানি নন এলাকার স্কুল শিক্ষার্থী ভ্যান চালক ফড়িয়া ব্যবসায়ীরাও ধান কাটার কাজে যোগ দিয়ে আয় করছেন এখন তো কাজ নেই তা ধান কাটতেছি এখন যাই পাই আমরা এখন পরিবার নিয়ে চলতেছি পরিস্থিতি বাধ্য হয় আর কি এই বুঝা না কি করছি খাওয়া ভারিনা তো আমরা এলাকার মানুষের এক এক কাম একজনটা একজন করতেছে আরেকজনটা আরেকজন পরিবর্তন করে করে করতেছে কৃষকেরা বলছেন বাইরে জেলা থেকে ধান কাটার শ্রমিক না আসায় বাধ্য হই উচ্চ মূল্যে এলাকার লোক দিয়ে তারা ধান কাটাচ্ছে বাইরে যেগুলা আমরা লোকে কাজকর্ম করতো চাকরি বাকরি করতো ওরা দেশে আসনে কোন রকমে আমরা জন্না বাঁচাইতাছি ওরারে নিয়া দান করতেছি কাটা নিবার মত কজনে কাটলো পাঁচ সাতজন নিয়া তো জমিন কোনো কিছু করতে পারতো না জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকের জমির পাকা ধান কাটার জন্য আধুনিক মেশিনের পাশাপাশি স্থানীয় ও বাহির থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক আনার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা অনুমতি দিচ্ছি যে সরকারি স্বাস্থ্যবিধি মেনে আইসোলেটেড ভাবে তাদেরকে এনে হাওরে থাকা খাওয়া নিজ দায়িত্বের ব্যবস্থা নেবে আমরা এ সকল প্রতিবন্ধকতা দূরীকরণে স্থানীয় প্রশাসন কৃষি বিভাগ সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করছি চলতি বড় মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এক লাখ সাড়ে এগারো হাজার হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন এ ধান সংগ্রহ করতে প্রয়োজন সতেরো হাজার শ্রমিক কিন্তু মাঠে কাজ করছেন মাত্র দেড় হাজার শ্রমিক সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া